সকাল থেকেই বাংলা বাজার শিমুলিয়া রুটে ঢাকামুখী মানুষের চাপ। যাত্রী সংখ্যা বেড়ে যাওয়ায় আগের পাঁচটির সাথে যুক্ত করা হয়েছে দুইটি ডাম্প ফেরি। গণপরিবহন বন্ধের সাথে ফেরির সীমিত চলাচল এবং লঞ্চ বন্ধ থাকায় গন্তব্যে পৌঁছতে গিয়ে করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যে পড়ছেন যাত্রীরা। সাথে দিতে হচ্ছে কয়েক গুণ বৃষ্টি ভাড়া। যাত্রীরা এই ঘাট ওই ঘাট পায়ে হেঁটে প্রখর গরমে রোজার মধ্যে অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছেন। ঘাট এলাকায় পুলিশ ও বিআইডব্লিউটিসির তৎপরতা থাকলেও স্বাস্থ্যবিধি মানার বালাই নেই কোথাও। টিকিট কাটাকে কেন্দ্র করে মারামারি ঘটনা ঘটেছে। এদিকে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের চাপও রয়েছে ঘাটে। অনেক জায়গা থামতে হয়েছে, পুলিশ থামায় এবং যাতে আসতে যে এত কষ্ট কল্পনার বাইরে। গাড়ি পাওয়া যায়, গাড়ি নাই, এখন আমাদের কষ্ট না, ভোগান্তি না। এই যে ফেরিতে যাইতেছি, গাড়ি করলে তো আমরা লঞ্চ করা যাইতাম সহজে। লকডাউনের কারণে তো ভোগান্তি পড়তে হয়েছে, আমাদের ভাড়া বেশি লাগতেছে। আগে ভাড়া ছিল 200, এখন ভাড়া হচ্ছে 400 টাকা। মাদারীপুরের বাংলাবাজার ঘাটে আছেন সহকর্মী প্রদ্যুত কুমার সরকার। প্রদ্যুত, আপনি সকাল থেকেই সেখানে জানাচ্ছিলেন প্রচুর মানুষের ভিড় ঘাটে। মধ্য দুপুরে পরিস্থিতি কেমন দেখছেন? হ্যাঁ টুম্পা, প্রচণ্ড রোদ, এক প্রকার তাপদাহ বইছে এই রোজার মধ্যে। দক্ষিণাঞ্চলের যে সকল যাত্রীরা রয়েছেন তারা কিন্তু অবর্ণনীয় কষ্ট করছেন। কারণ জানেন আপনারা, এই রুটের যেই মূল নৌযান অর্থাৎ লঞ্চ চলাচল বন্ধ রয়েছে, যেটি যাত্রী পরিবহনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, সেই লঞ্চ বন্ধ থাকায় এবং ফেরিও কিন্তু সীমিতকরণ রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে দুইটি ফেরি নোঙ্গর করে রাখা হয়েছে, রোরো দুইটি ফেরি নোঙ্গর রয়েছে। অপরদিকে যেই ছোট বা মিডিয়াম ফেরি দিয়ে যাত্রী যানবাহন পারাপার করা হচ্ছিল, তার সাথে ডাম্প ফেরি যোগ হয়। ফেরি আজকের পারাপারে গতি কিন্তু বেশ ভালো এবং আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ঘাট এলাকায় যেইভাবে হালকা যানবাহন আটকে থাকে সেই দৃশ্যটি কিন্তু আজকে খুব বেশি দীর্ঘস্থায়ী হচ্ছে না। এবং এতে যেই স্বস্তিটা পেয়েছে, এর চাইতেও যদি যে সকল ফেরিগুলো আট নোঙ্গর করে রাখা হয়েছে সকল ফেরিগুলো চললে সেই ক্ষেত্রে স্বাস্থ্যবিধিও মানা যেত বলে যাত্রীরা দাবি করেছেন। তাদের দাবি গণপরিবহন এবং যেই ফেরিগুলো আছে সেই ফেরিগুলো যদি খোলা হয় সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি বা করোনা সংক্রমণের যে ঝুঁকি সেটি মানা সহজ হবে। কারণ আপনি জানেন যে আমরা সকাল থেকে জানছিলাম ঢাকা এবং দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে যে সকল যাত্রী গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন সকলেই কিন্তু হালকা যানবাহন, তিন চাক্কা, থ্রি হুইলার, ইজি বাইকে অনেক কষ্ট গাদাগাদি করে তারা কিন্তু ঘাটে আসছেন এবং গন্তব্যে পৌঁছাচ্ছেন। টুম্পা, ধন্যবাদ আপনাকে। প্রদ্যুৎ কুমার সরকার জানাচ্ছিলেন মাদারপুরের বাংলাবাজার ঘাট এলাকার পরিস্থিতি।